Let's start our class. In my previous class, I talked that of course we'll do a preparatory class on preposition before your class tests. So tomader class test er age ami amar kotha rakhchi ami ajke tomaderke ekti practice class korabo preposition er upore kintu shei class e jawar age kichu kotha na bollei noy jemon যখনই তোমরা পরীক্ষাটা দিবে তোমাদের যে প্রিপোজিশন থাকবে ফিল ইন দ্য গ্যাপস হিসেবে সেখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, 10টি গ্যাপ থাকবে এবং প্রতিটা গ্যাপে হাফ মার্কস করে টোটাল 5 মার্কস। পুরো প্যাসেজ তোলার কোনো প্রয়োজন নেই, তোমরা এ থেকে যে পর্যন্ত লিখে শুধু উত্তরটুকু বসিয়ে দিবে, উত্তর বসিয়ে দিলেই চলবে। আর আরেকটি বিষয় হলো অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে কোশ্চেনটাকে ভালো করে পড়ে নিতে হবে, কারণ অর্থবিদ্যা কি বিদ্যা আমি সবসময় তোমাদের বলি, অর্থবিদ্যা বড় বিদ্যা। সো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি কিছু ক্লু উপরে দিয়েছি এবং এখন আমরা এই ফিল ইন দ্য গ্যাপসটা সলভ করব। প্রথমে জেনে নাও ক্লুগুলোর অর্থ। উইদাউট, ছাড়া, বাই, দ্বারা, বিলো, নিচে, অন, উপরে, ইনটু, যখন আমরা চলমান কোনো কিছু বোঝাই আমরা ইনটুর ব্যবহার করি, অফ, র এর বোঝাতে আমরা ব্যবহার করি, ফর মানে জন্য। প্ল্যান্টস, ক্যানট লিভ, ড্যাশ, ওয়াটার অ্যান্ড লাইট, গাছপালা, বাঁচতে পারে না, পানি এবং আলো, কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা পুরো প্যাসেজটা একবার পড়ে নিব। দ্য প্রবলেম অফ ওয়াটার ইজ মোস্ট সিভিয়ার ইন ডেজার্ট, কিন্তু পানির সমস্যাটা মরুভূমিতেই বেশি বা চরম। সাম ডেজার্ট প্ল্যান্টস সেন্ড দেয়ার রুট ডিপ ড্যাশ দ্য গ্রাউন্ড টু টেপ দ্য ওয়াটার ড্যাশ ওয়াটার স্টোর ড্যাশ, কিছু কিছু গাছ আছে যেগুলো একদম শিকড়কে নিচে পাঠিয়ে দেয় পানিটাকে তুলে আনার জন্য। বাট দ্য ক্যাকটাস ইউজুয়ালি হ্যাজ শ্যালো রুটস, কিন্তু ক্যাকটাসের রুটস আর অন্যান্য গাছের রুটস একটু পার্থক্য রয়েছে, এত গভীর না। হোয়েন ইট রেন্স দ্য ক্যাকটাস অ্যাবজর্ব অ্যাজ মাচ ওয়াটার অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব পানিকে টেনে নেয়। ইট স্টোরস দিস ওয়াটার ইন ইটস ফ্ল্যাশি স্টিম, এর শরীরে ধারণ করে। প্ল্যান্টস ইউজুয়ালি লস আ লট অফ ওয়াটার ড্যাশ ইভাপোরেশন থ্রু দেয়ার লিভস, পাতার মধ্য দিয়ে যখন গাছপালা ইভাপোরেশন বা বাষ্পীকরণের কাজটা করে তখন কিন্তু প্রচুর পানি হারায়। দ্যারফর ডেজার্ট প্ল্যান্টস হ্যাভ টাফার লিভস দ্যান আদার প্ল্যান্টস, অন্যান্য গাছের পাতার চাইতে আমাদের ডেজার্ট প্ল্যান্টস যেগুলো সেগুলো পাতা একটু আলাদা। সামটাইমস প্রিকলি স্পাইন কভার দিস ডেজার্ট প্ল্যান্টস, কিছু কিছু গাছে তো কাঁটাযুক্ত অংশই রয়েছে, কাঁটার স্তরই রয়েছে। স্পাইন মেক দ্য রেট ড্যাশ ইভাপোরেশন স্লোয়ার, আর এই যে বাষ্পীভবনের যে কাজটাকে এটাকে ধীর করে দেয় এই কাঁটাযুক্ত স্পাইনগুলো। তাহলে আমরা বসাচ্ছি প্রথম ব্ল্যাঙ্কসে উইদাউট। প্ল্যান্টস ক্যান নট লিভ উইদাউট লাইট অ্যান্ড ওয়াটার, কারণ কোনো কিছু বিহীন বা ছাড়া বোঝালে আমরা সেখানে উইদাউট ব্যবহার করে থাকি। পানি এবং আলো ছাড়া গাছপালা বাঁচতে পারে না। দ্বিতীয় ব্ল্যাঙ্কস, সাম ডেজার্ট প্ল্যান্টস সেন্ড দেয়ার রুটস ডিপ ইন টু দ্য গ্রাউন্ড, কিছু কিছু ডেজার্ট প্ল্যান্ট পাঠায় তার শেকড়কে একেবারে মাটির গভীরে পাঠায়, উপর থেকে নিচের দিকে পাঠায়। তো এখানে আমরা দিলাম ইনটু, বাইরের থেকে কোনো কাজ ঘটতে ঘটতে ভেতর দিকে অগ্রসর হচ্ছে বা যায় বোঝালে আমরা সেখানে ইনটু দিতে পারি। টু ট্যাপ দ্য ওয়াটার স্টোর্ড বিলো, সফট কিছু বা হার্ড কিছু বোঝাতে আন্ডার, অর্থাৎ কোনো কিছু নিচে নিচে বোঝালে আমরা সেখানে বিলো ব্যবহার করে থাকি। তো এখানে শিকড়কে পাঠায় নিচে, কি করতে, নিচের পানি তোলার জন্য, তাই সি নম্বরে আমরা ব্যবহার করেছি বিলো। বাট দ্য ক্যাকটাস ইউজুয়ালি হ্যাজ শ্যালো রুটস, গেল এটা। এরপর ডি নাম্বার এক্সারসাইজ, প্ল্যান্টস ইজ এ লস আ লট অফ ওয়াটার্স বাই ইভাপোরেশন থ্রু দেয়ার লিভস, বাষ্পীভবনের কাজটা করার দ্বারা গাছপালা হারায় প্রচুর পানি। তাহলে কোনো কিছু দ্বারা বোঝালে, কোনো ব্যক্তি, প্রাণীর কিছু দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে বোঝালে আমরা সেখানে বাই প্রিপোজিশন ব্যবহার করে থাকি। সো ডি নাম্বার উত্তর বাই। এবং সি নাম্বার, ই নাম্বার, স্পাইন মেক্স দ্য রেট ড্যাশ ইভাপোরেশন স্লোয়ার, স্পাইন মেক দ্য রেট অফ
evaporation slower. দুটো নাউনের মাঝামাঝি আমরা অবশ্যই এখানে প্রিপোজিশন দিব এবং ইভাপোরেশনের শেষে বাষ্পীভবনের কাজটাকে ধীর গতির করে দেয়, ভবনে র অতিরিক্ত র সাউন্ড উচ্চারিত হওয়ার ফলে আমরা এখানে দিলাম প্রিপোজিশন অফ। সো এ উইদাউট, বি ইনটু, সি বিলো, ডি বাই এবং ই অফ। আশা করি উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। আরেকটি এক্সাম্পল তোমাদের জন্য, লিবার্টি ডাজ নট ডিসেন্ড ড্যাশ পিপল, মানুষের কাছে স্বাধীনতা এমনি এমনি আসে না। এ পিপল মাস্ট রাইজ দেমসেলফ ড্যাশ ইট, মানুষকে যোগ্য করে তুলতে হয় বা যোগ্য হতে হয়। ইট ইজ আ ফ্রুট দ্যাট মাস্ট বি আর্ন বিফোর ইট ক্যান বি এনজয়েড, এটা এমন একটা ফল তুমি চাইলেই এটাকে কি করতে পারবে না, উপভোগ করতে পারবে না যদি না তুমি অর্জন করো। দ্যাট ফ্রিডম মিন্স অনলি গ্রেট ফ্রিডম অফ ড্যাশ পয়েন্ট ডমিনেশন ইজ অ্যান ড্যাশ ওন আইডিয়া, এটা একটা অপ্রচলিত প্রথা বা ধারণা যে শুধুমাত্র বই শত্রু থেকেই বা তাদের প্রভাব থেকে মুক্ত হওয়াটাই মনে হয় স্বাধীনতা। আসলে কি বিষয়টা তাই? তা নয়। ইট ইজ নট মেইনলি দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি, শুধু সরকার স্বাধীন হলেই হবে না, বাট পিপল দেমসেল শুড বি ফ্রি, মানুষকেও জনগণকেও স্বাধীন হতে হবে। অ্যান্ড নট ফ্রিডম হ্যাজ এনি রিয়াল ভ্যালু, ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার মূল অর্থ বা আসল ভ্যালুটা হবে না, মূল্যটা পাওয়া যাবে না যতক্ষণ না বা যাদের জন্য না। দ্য কমন ম্যান আর ওমেন আনলেস ইট অলসো মিন্স ফ্রিডম অফ ওয়ান্ট, ফ্রিডম অফ ডিজিজ অ্যান্ড ফ্রিডম অফ ইগনোরেন্স, যতক্ষণ না নারী পুরুষদের জন্য আমরা কিসের স্বাধীনতা আনতে পারি, অভাবে অভাব থেকে স্বাধীনতা পেতে পারি, অসুস্থতা থেকে স্বাধীনতা পেতে পারি এবং অজ্ঞতা থেকে আমরা স্বাধীনতা পেতে পারি। অর্থাৎ এদের থেকে যখন আমরা স্বাধীন হতে পারবো তখনকারই আমরা সত্যিকার অর্থে স্বাধীনতার মূল্যটাকে বুঝতে পারবো। সো লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন আ পিপল, কোনো কিছু উপরে আরোপ করা অর্থে, কারণ এখানে যে ডিসেন্ড শব্দটা হচ্ছে, ডিসেন্ড হচ্ছে নেমে আসে, উপর থেকে নেমে আসে না। আমরা যদি বোঝাই তাহলে লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন আ পিপল, কাদের উপর নেমে আসবে, মানুষের উপর। আ পিপল মাস্ট রাইজ দেমসেলভস টু ইট, মানুষকে এর প্রতি অর্থাৎ স্বাধীনতার প্রতি নিজেকে অবশ্যই যোগ্য করে তুলতে হবে। ইট ইজ, আচ্ছা তারপরে গেল, দ্যাট ফ্রিডম মিন্স অনলি গ্রেট ফ্রিড অফ, তোমরা জানো গ্রেট ফ্রিড একটা ফ্রেজ, এরপর আমরা সবসময় অফ ব্যবহার করে থাকি। অ্যান্ড কেমন আইডিয়া এটা, এটা অ্যান আউট অফ আউটওয়ার্ন আইডিয়া, আউটওয়ার্ন আইডিয়াটা অপ্রচলিত অচল অর্থে আমরা সাধারণত আউটওয়ার্ন কথাটাকে বলে থাকি, আউটওয়ার্ন আইডিয়া। এবং সবশেষে আমরা বলছি অ্যান্ড নট ফ্রিডম হ্যাজ অনলি রিয়াল ভ্যালু ফর দ্য কমন ম্যান অ্যান্ড ওম্যান, নারী পুরুষের জন্য স্বাধীনতার মূল অর্থটা বা মূল্যটা ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ, আনলেস ইট অলসো মিন্স যে আমরা দারিদ্রতা থেকে মুক্তি স্বাধীনতা লাভ করেছি, আমরা অসুস্থতা থেকে স্বাধীনতা লাভ করেছি এবং আমাদের অজ্ঞতা থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই দুটো এক্সারসাইজের আলোচনা তোমাদেরকে অনেকটাই সাহায্য করবে আসন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে। তাছাড়া প্রিপোজিশনের এর আগে যে আরও তিনটি ক্লাস আমি প্রিপোজিশনের নিয়মের উপরে দিয়েছি সেগুলোও তোমরা দেখতে পারো। এবং একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষায় যখনই কোশ্চেন পেয়ে যাবে খুব দ্রুত কোশ্চেন পড়বে, দ্রুত অ্যান্সার করবে এবং স্ক্রিনশট নিয়ে দ্রুত উত্তরটা আমাদের কাছে পাঠিয়ে দিবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফেজ।